সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হচ্ছে যাত্রা। কালের বিবর্তনে যাত্রা দলগুলি আজ হারাতে বসেছে। লোকজ জনপদের বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম ছিল এই যাত্রা বা অপেরা দলগুলি। তেমনি একটি দল দ্য নিউ সবুজ অপেরা। এই নিউ সবুজ অপেরার মানুষগুলোর টিকে থাকার সংগ্রাম, তাদের হাসি আনন্দ বেদনা সবকিছু নিয়েই আমাদের ধারাবাহিক নাটক দ্য নিউ সবুজ অপেরা। আমি চুলকাতে চুলকাতে মরে যাচ্ছি আর আপনার ভালো লাগতেছে? কি হয়েছে? এর জন্য দায়ী হলো আপনাদের ওই সুলতান। এর যদি একটা বিচার বিহিত না হয় তাহলে আমি বলে দিচ্ছি আমি অপেরা ছেড়ে চলে যাব। তোমার গায়ে বান্দর গায়ে হলো আমার চেয়ে কোনো সমান আছে? কি করছেন, সে তো আমার টেন্টের বাইরেই দাঁড়াইছিল। তোমার টেন্টের বাইরে তো বেগুনে খাড়াইতে খাড়াই দেখলে হাতে দোষে গেল তার। আপনি কি বলতে চাচ্ছেন, আপনি কি বিচার করবেন না? প্রমাণ করতে পারো সেটা তোমার এই কাজের এগিন মারছে তাহলে একটা বিচার হইব, নাহলে কোনো বিচার টিচার হইতো না। যাও বই যাও 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 আরাম করে চুলকা করি হাঁটো হাঁটো আমি ভাড়া দিয়ে যাও। আপনি আমার কথা রাখলেন না, কথা রাখলেন ওই সুলতানের। আপনি মরেন, সেটি অফের মালিক রকম মরে যেত, সেটির দেখি ফাট। এটা কোনো কথা, সুত্তে বাজার ঘুরেও তো একটু সর্ষের তেল পেলাম না। এখন কি আমি যাই জমির থেকে সর্ষে তুলে লিয়ে যা ভাঙ্গা লিয়ে দামু? এটা ক্যাঙ্কা ঝামেলা হয়ে গেল না? প্রেমে মরা জলে ডুবে না, ও প্রেম করতে একদিন ভাঙতে দুদিন মন, প্রেম আর কইরো না দরদি। প্রেমে মরা জলে ডুবে না, প্রেমে মরা জলে ডুবে না। আসিচ্ছে খুব মন সুখ গান গাতে গাতে, আমার গটি পানির মধ্যে ফেলে তুই ডুবে না কোথায় কোথায় আসিচ্ছে। প্রেম গইয়াছে ইসুব নবী। আরে রহিম বাচ্চা দে, আরে কই যাও মিয়া? এই দিলোয়ার ভাই, এটা কোনো কথা মিয়া, হামাগটি পানির ধারত তুই আপনি একলাই চলে এলেন, আমি পানির একলাই বন গেলেন, আর এটা আশা করছেন যে প্রেমে মরা জল ডুবে না, এটা কোনো কথা হলো? আরে দূর মিয়া, তুমি যে কি কও, তুমি ডুববো না তো কে ডুববো? আমি ডুববো, আমি হলো মাতবোনার পোলা, আমার কি টাইম আছে? আমার প্রচুর কাম, কামের উপরে কাম, টাইমই তো নাই। এটা কি করছেন, তা আমি তো ডুবে যাবো, তা আমি কি ভাসবো ওটি? আরে এই নেই তো কাহিনীটা, এই কাহিনীটা বুঝো নাই তুমি? কি কাহিনীর কথা করছেন এটি আপনার? আরে তুমি তো মিয়া প্রেমে মরা না, তুমি যদি প্রেমে মরাই হইতা তাহলে সুলতান তোমার যতই সুবানি দিত তুমি তো ডুবতা না, খালি বাইচে উঠতা আর বাইচে উঠতা। আরে তুমি মিয়া হইলা হুতা মরা, এর লেগে পানির মধ্যে ডিবে যাও। এটা কিছু বললো, এটা কি করছেন আপনি? আরে মিয়া বুঝো নাই, এই মরা কয় প্রকার কতদি? মরা হইলো দুই প্রকার, এটা হইলো প্রেমে মরা আর এটা হইলো হুতা মরা। তুমি হইলা হুতা মরা, এইবার কো মরা কয় প্রকার? কি এগুলো স্কুলের লাগান পড়াশোনা শুরু করে দিচ্ছেন, এমন কত হোক কি এগুলো আবার কুবার বসবো আপনি? তুমি তো মেয়ে একটাই সমস্যা, কিছু শুনতেও চাও না বুঝতেও চাও না। এই যে সুলতান তোমার চুবাইলো, তুমি ডুবলাকে কারণ হইলো তুমি হইলো হুদা মরা। আর এই যে আমারে দাও, আমারে চুবাইলে কি আমি ডুবতাম? ডুবতাম না, কারণ আমি হইলাম প্রেমে মরা। দেখুনি সুলতান, এখন তো ক্লিয়ার দিন ডুবাবি, সেইদিন দেখুনি তুই কি করিস। ওই কিছু কইলা না ভাই, কিচ্ছু হয় ভাই, তেল খুঁজিচ্ছিলাম বারে খুঁজাচ্ছি না। আরে মেয়ে আমারে কব না, তোমার কি তেল লাগবো? আমার লগে চলো গলি থেকে দিয়ে দিন। আরে আব্বা নাই আব্বা নাই, কোনো টেনশন নাই, চলেন চলেন ভাই। আরে
ওটা সুলতান না? আয় সুলতান, আয় দিকে শোন। হ্যাঁ আমি মরে বলাম। হ্যাঁ শুনিয়া সা। কি হইলে কন? আয় তোর নামে একবার কি শুনিয়া? তুই বলে কি সব করে বেড়াইতেছিস? আমি কি হনসেন? হেয়া দিয়ে তো মোর কিছু হবে না। আমি কি হনসেন হেয়া কন? আয় তুই বলো সবার গায়ে সুলতান দিতে বেড়াইতেছস? হ্যাঁ আমি কি বলে আমার কি মরে দেখে খুঁজলি কি মনে হয় যে মুই মানুষের খুঁজলি দিয়ে বেড়াবো? এই তো অপবাদ, মোর নামে অপবাদ। মুই হলাম পুত পবিত্র, বুঝলেন? আমার পুত পবিত্র রে। আই সত্যি কথা কহ, তুই নতুন প্রিন্সেসের গায়ে কিছু দিস? আমি কি বলেন তার গায়ে মুই কি দেবো? হে তো সারাক্ষণ গাইতে থাকে রূপে হের আগুন জলে, হেয়ারে মুই কিছু দিতে যায় মুই তো জ্বলিয়ে পুড়ে যাবো, মুই কি যাবো? আই আমার চোখের দিকে তাকায় কত সত্যি কথা। আমের চোখের দিকে কি তাকাবো? মুই তেরা চোখ পছন্দ না মোর। ওই তুই কি করি না? মুই বলতেছিলাম কি কইতে হবে কল। সত্যি করা কো, নতুন প্রিন্সেসের গায়ে সুলতানি কে দিছে? তুই দিছস না? আইসে আমে ধরেন, ছোটবেলা করছেন না অঙ্ক? ওই ওরকম ধরেন যে মুই দিছি তো কি হইলে? খুব ভালা কাম করছস ভাই। হ্যাঁ আমি কি কর, অসংখ্য ধন্যবাদ। একখান কথা ছিল, মোর খুব ক্ষুধা লাগছে, মোরে তোকে বাদ দেবেন? তোরে ডাকাটাই ভুলেছে, যা আমার টেন্টে যা, বয়ামের মধ্যে বিস্কুট আছে, সবগুলো কিন্তু খাইস না, আমার জন্য কটা রাখিস। আচ্ছা রাখবো। এনে ইস যাচ্ছেই না, চামড়া গুলো লাল হয়ে গেছে, পুরো রক্ত জমাট হয়ে গেছে, তারপর এই চুলকানি মরা সারতেছেই না। হ্যাঁ খুঁজলি কই, আপনি কেমন আছেন? শয়তান সেরা, তুই আমার সাথে কথা বলতে আইসিস? তোর সাথে তো আমি কথা বলবোই না, তোর রক্ত চুষে খাবো, তোর জীবন আমি ধ্বংস করে ফেলবো। আম্মি কি বলেন, আম্মির যদি খুড়া লাগে হিয়া মরে বলেন, মোর কাছে বিস্কুট আছে, আম্মি কখান মুয়ে কখাই। হ্যাঁ আমার জীবনটা ঝালাপালা করে দিয়ে এখন বিস্কুট নিয়ে আইসিস? হ্যাঁ আম্মি মোরে ভুল বুঝতে আছে, মুই তো পুত পবিত্র, বুঝলেন? মুই আমার সুলকানি দিতে যাবো কা? এই দাঁড়া, তোকে আমি বলেছি যে তুই আমাকে সুলকানি দিছিস, তুই তো নিজের মুখেই স্বীকার করলি, তার মানে হচ্ছে তুই এই কাজটা করেছিস। আমি কইলেই রইলে, আমি রাষ্ট্র রাষ্ট্র করতে আছি, মুই একটু আগে খবর পাইলাম আমি মুখ রিং মাস্টারের কাছে মোর নামে বেচার দিয়েছেন। হনেন মুই কইয়ে দেই, এইবার যদি মোরে খুদার সাথে বাদে আমের এতে কি হবে এইয়া মুইও জানি না। তুই আমার ছেড়ে দিছিস, আমার নাম খাইরুন, আমার 10 গ্রামের লোকে চেনে। হেয়ার পরে তো আর কেউ আমারে চেনে না, কিন্তু আমারে মুই কইয়ে দেই, মোর নাম সুলতান, 10 গ্রামের পর থেকে যত গ্রাম আছে হেয়ার লোকজন মরে চেনে। তোকে কথা কিনা বলেছে? হে গ্রামের লোকেরাই কয়েছে, কিন্তু 10 গ্রাম পার হয়ে এমনি আইতে পারে না, অনেক দূরের পর, তাহলে হেরে এমনি কোনো আইয়ে কইতে, বুঝলেন? তুই আমার সাথে তোর ট্যাগটা দিছিস, তুই তোর চেহারা নিজে দেখেছিস, তোর শরীরটা দেখেছিস, খাম্বার মতো একটা শরীর, তারপর একটা পেট বানাইছে ঢোলের মতো খায়ে খায়ে, আর তুই আমার সাথে তোর তুলনা করতেছিস? হ্যাঁ মুই কি কইছি আমার সাথে মোর তুলনা? আমি অতুলনীয়, আমের তুলনা আমি, কারণ মোর জীবন এরকম খুঁজলি কুইন আর দ্বিতীয়টা দেখি নাই, বুঝলেন? ছাড়েন মরে যাইতে দেন। তোকে আমি ছাড়বো না, তুই আমার সাথে লাগিছিস, তোর জীবনটা আমি একদম ধ্বংস করে দেবো। হয় দেখবো, এনে সময় এলে দেখবো কি করে কি করে হইয়া দেখবো। তুই জানিস আমি কিরা? তুই জানিস? হয় মুই জানি আমি কিরা, আমারে 10 গ্রামের মানুষ চেনে, আর 10 গ্রামের পরে যত গ্রাম আছে হইয়ার মানুষ মরে চেনে। বেয়াদব সুরা, তোকে আমি ছাড়বো না বলে দিলাম। আমি মরে ধরতে পারলে না ছাড়বেন? দেখেছো দেখেছো, পুরা মেয়ে মানুষের মতো মুখে মুখে ঝগড়া করতেছে। আপনাকে 100 ধন্যবাদ, বুঝলেন? স্বীকার করলেন যে মাইয়া মানুষ ঝগড়া করতে পারে। এই সুরার সাথে তো কথা বলে সময় নষ্ট, মুখও নষ্ট। হ্যাঁ হাতা কথা কইলে হাতি সাহেবের মুখ খারাপ,
যদি অমুক ফ্যামিলি থেকে হাতি নাই বসেন ঝগড়াটি সেরা আছে। একদিন পরে তুই একা শিকার গেলা মাইয়া মানুষ ঝগড়া করতে পারে আয় আর 30 বছরের জীবনে কাউরে হাইল দেখবেন কেল বলে আয় কাজ করি ফাইনালি আই ফাউন্ড ইউ। আপনার কাছে তো আশাটাই বৃথা। তোমার বেগুনে ডাকি কই দিলাম কি শো হবে রহিম রূপবান তো আমার পাটটা কি তোমার আয় রূপবানের ফাট দিন এটা চিন্তা করছি। আপনার চিন্তা চেতনা ভালোই আছে প্রিন্সেস বলে কথা তো রহিমের পাটটা কিরা করতেছে বাবুরে তোমার চিন্তা ভাবনা তো ঘুরাই হে আমলে তোমার সামনে রহিম খাওয়া হয়েছে আর কি সিনোরে না কি আশ্চর্যের কথা রহিমের পাট যদি আপনি করেন তাহলে আপনার কোলে নিয়ে আমি বনে বনে ঘুরবো কিভাবে আপনার যে হাইট তাতে করে তো আপনার কোলে নিলে আমাকে উপরে তুলে নেবে মাগো এটি দেখি ফাট রহিম রূপানের কোনা দিয়ে তুই হাসো তুই বুড়া রহিম ঘুরে আগে দাদা সুটকি জোয়ার করছিলাম যা 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 তুই তো নিজে তুই তাজল সাইজ যা তোর এই ফাট ফাট তুই তাজলের ফাটে করবি তোর কপাল ফুটছে যা না আমি করছিলাম কি করছিলাম যে মিস্টেক তো হতেই পারে এই নসা আরে বুঝে লাভ নাই তোর তাজল কনফার্ম তোর এই রূপানের ফাট ফাট তুই অন্য এইগুলি চুল কাজ না তাজল যা বাগেন মিস্টেক করে একটা ভুল হয়ে গেল কেল গেলে ফুরাইয়া বাতি জালি দিয়া কি হবি আর কান্দিয়া রহিম না রহিমই তো ও রহিম রহিম এদিকে খারাপ ভাই এদিকে এদিকে আরে এটা তো দেখি ইচ্ছা আমার আরুনছে কি আছো ভাই কেঙ্কা আছেন ভালোই তো আছি কিন্তু তুমি তো দেখি আদব কায়দা সব ভুলে গেছো সালামও দেও না আজকাল কি করছেন ভাই আসসালাম আলাইকুম দুইবার কইছি মনত মনত যারা না একবার জোরেই দিয়ে দিলেন আর কোয়েন না ভাই ও আমাদের সুলতান আছে না ই তো সুত্যাগুলো চুলদানি দিয়ে দিছে সেটা লিয়ে তো সগলি যন্ত্রণার মধ্যে আছে তো এটি তেল লিয়ে যায় সেটা গরম করে সগলি মাখলে তারপর চুলদানি থামবি একমের জন্য সর্ষের তেল লিবার গেছিলাম ভাই জানি এডি বাদ দাও তোমার কথা কও তোমাকে অপের আর কি খবর চলিচ্ছে ভাই কোন রকম চলিচ্ছে কালকে একটা শো আছে কিন্তু ভয় লাগিচ্ছে একটা বিষয় নিয়ে রিং মাস্টার মনে হয় সুলতানে সুলতানের চিন্তা করার তো কিছু দেখতেছি না তুমি তো জানো অনেকদিন ধরে আমারও একটা শখ একটা অপেরা খুলমু সুলতানরে তো আগেই করে রাখছি দেখ এবার নিয়েই নিলাম হ্যারে আরো তো লোকজন লাগবো তোমারও দেখতেছি তুমিও ভাবো চাইলে তুমিও আসতে পারো কোনো সমস্যা নাই কি করছেন ভাই সত্যি করছেন ওই মিয়া কি কও তুমি সত্যি না তো মিশা কথা করার সময় আসেনি আমার আমি হইলাম হারুন শেখ বেলায়েত শেখের একমাত্র সন্তান সেটা তো বিষয় না তুমি ভাবো তোমারে বললাম সুলতানরে তো নিয়ে নিতেছি তোমারটা তুমি ভাববা কিন্তু চিন্তার বিষয় তো আরেকটা
কি লেওয়া দিচ্ছেন ভাই? এই রহিম বাদশাহ আপনার কোন চিন্তা আছে? ঠিক আছে, তুমি তো আসো, এটা তুমি তোমার দীক্ষায় বুঝতে পারতেছে, কিন্তু সমস্যাটা ওইটা না, সমস্যা তো হইতেছে প্রিন্সেস নিয়া, বুঝোই তো, যে জামানা পড়ছে, মনের মতো একটা প্রিন্সেস পাওয়া তো এখন অনেক টাফ। কি করছেন এটা বারে, প্রিন্সেসের লাইন লাগা দেব কাকাচ্ছেন সেটা কোন? না লাইন লাইনে লাগানো তা আপাতত কোনো দরকার নাই, তোমারে যেটা কইতেছিলাম তোমার এটা প্রথম কাজ, তুমি আপাতত ওই প্রিন্সেস বিলকিসের সাথে একটু আলাপ করে দেখো, তোমাদের দুইজনের সাথে হ্যাও যদি দিকে চলে আসে একবারে ভালো হইলো না? আচ্ছা ঠিক আছে ভাই, ওটা ওটা যে আমি ওর সাথে আলাপ করবো নি, আসি ভাই। ঠিক আছে তুমি যাও তাইলে, দেখা হবে আবার। হ্যাঁ চাও ভাই। প্রিন্সেস বিলকিস, শেষ পর্যন্ত তো তুমি আমারই হইলা তাই না? আর একটু সবুর করো, তারপরে তুমি শুধুই আমার। কি রে ওটা সুলতান লয়, শালা ভাড়া তো দেখি অন্ধকারের মধ্যে এদিকে আসিচ্ছে, আবার বেন শালা সুলতানি মুলগানি যায় নাকি? এহা এহা রহিম বাদশাহ বলেছেন তো। এ সুলতান কি করছু বে, তোকসিন মনে আমি এরা কোনো কথা পেড়া, তুই কুন্ডে যাচ্ছু? আমি তো তোরে খুঁজতে পারাইলাম, তুই কম মেঘনে গেছিলি। আমি তো গঞ্জত গেছিলাম, তুই আল্লি আসবে আর তোকে বললে সুলতান সুলকানি ধরছে। হয় তুই এই খবর পাইস, তুই কি জানতে চাও কেডা চুলকানি দেশে? কি করছু বে, আমি জানে কি করব, চুলকানি ধরার কথা চুলকানি ধরিছে, সেটা জানে আমার কি হবে ক? এহা রহিম তুই কি একটি কথা জানো? কি অসম, তুই অনেক বুদ্ধিমান হয়ে গেছো দিনে দিন, বুঝো? কি করছো মামা, এটা একটা কোনো কথা? হ্যাঁ এই এই কথা, তখন কি আছে এই এর মধ্যে? কি সর্ষের তেল নিয়ে যাচ্ছি তোর জন্য। হ্যাঁ মোর একটু দেব, ওই মাথা গুনে দেব। আর দিলে এক কালে ফেরেশ তেল কমে পাইছো? দেলোয়ারের বাপ যদি জানে এককালে কিন্তু রাখবে না, বুঝো? কিছু রাখবে না। আচ্ছা তখন কি আছে, মুই তো গঞ্জের দিকে যাইতে আছি, বুঝো? রিং মাস্টার যদি খোঁজে তুই কইস মোর ঠান্ডা লাগছে, এই জন্য বড়ি আনতে যাই। এ মামা এনে শোন, তোর সাথে এনে কথা আছে। মোর সাথে? মোর সাথে তুই কি কথা কবি? আয় মামা একটা কথা দিয়ে শুনলাম। কি হলছো? তুই বলে নতুন কোম্পানি খুলিচ্ছ ওদের হারুন শেখের সাথে। এ হারে মোর আল্লাহ, ইয়ে তুই কি কও, তোরে কেডা কইলে? আমার তো হারুন শেখ ইয়াতে বাজারের মধ্যে ধরে লিয়া কইলো, হারার পরে মুই পাইয়া লই এককালে পাছা মেরে ডাইল করে আলাম, মুই কো আন কোম্পানি করবো, মুই তো টাকা কমবে। হারুন শেখ যে আমাকে ওটা কইলো, তুই আমাক কলু না একবার, তুই ওটি কোম্পানি দিচ্ছ, তোর সাথে এতদিনে আমার ভাই ব্রাদারের সম্পর্ক, তুই আমাক কলু না। এ হন তুই বোঝো, তুই মোর সাথে কিন্তু রাজনীতি করো না, বোঝো? এয়া কি নতুন করে প্ল্যান করছো? এ তো আমি মিথ্যা কথা কমো, হারুন শেখ যে ওটি বাজারের মধ্যে কয়া বেড়াচ্ছে যে তোকে লিয়া বলে নতুন কোম্পানি খুলিচ্ছে। ওই হারুন শেখ রে মুই পাইয়া লই, বোঝো? তোরে তো দিছি এক সুবা, ওই হালার পরে যে কয় সুবা দিমু, মোরে কইলে হে বলে মোর বাইরি, বোঝো? মোর বেসার করে দেবে, এই যে তোরা যে ষড়যন্ত্র করছো এই আর বেসার করবে। তাইয়া মুই কইলাম মোর সাথে সেনান করেন, হে নামলে একলগে সুবাইলে অহন এইয়া কইয়া বেড়াইতে আছে। কি করবো মামা, আমরা তো এত বুঝি না, বড় মানুষে গেরে কাম, আমরা ছোটখাটো মানুষ, অপেরাত থাকি চলি, এত খবর লিয়ে কি করবো ক? আচ্ছা মুই দেখতে আছি তো হারুন শেখ কমবে, ওকে আমি গঞ্জতি দেখে আলাম। তো মুই যাইতে আছি হারুন শেখের কাছে, জিগা মনে মুই কমবে কোনো, আবার হের কাছে নতুন কোম্পানির কথা কইছি, মোর দিনান্তে দিন যায় মুই ঠিকভাবে খাওয়া পড়া পাই না, মুই কোম্পানি করবো কমবে, তুই বোঝো না মনে, তুই চেনো না? আমি তো জানি মামা, কিন্তু কি করবো, হারুন শেখ তো ওটাই কয়া বেড়াচ্ছে, সে দেখ এটা যদি রিং মাস্টার জানে তাহলে কি কবি, এতদিনের সম্পর্ক কোলে বিড়েট করে মানুষ করলো আমাদেরও। হল মুই তো যাইতে আছি হারুন শেখের কাছে, যদি তুই এই লগে জড়িত থা হো তোরে মুই এককালে গাতায় হালাম, এইবার মনে রাখো। খালি খালি রাগ করিচ্ছু কৃষক বে, তুই যা উঠে দিঘা না গো, তাহলেই তো হচ্ছে। হয় মুই যাইতে আছি। আচ্ছা তাড়াতাড়ি আয়, আবার রিহার্সাল আছে বলে। হয় হয় আইতে আছি। এতক্ষণ আপনারা শুনলেন রেডিও আমারের ধারাবাহিক নাটক দ্য নিউ সবুজ অপেরা, রচনা ও পরিচালনায় আর জে রাজু, অভিনয়ে সজীব, পীযূষ, উদয়,
শিশির, রাজু, শিমু, জিসি, আশা আরো অনেকে।